আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন ভিডিওটি শুরু করছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সে আমার কর্মচারী এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া আনা আমেল এখানে হুয়া অর্থ সে আনা অর্থ আমার আমেল অর্থ কর্মচারী হুয়া আনা আমেল সে আমার কর্মচারী সে আরবি বুঝে না এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া মাফি মালুম আরবি এখানে হুয়া অর্থ সে মাফি মালুম অর্থ বোঝে না হুয়া মাফি মালুম আরবি সে আরবি বোঝে না সে বাংলা বোঝে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া মালুম বাংলা এখানে হুয়া অর্থ সে মালুম অর্থ জানা বা বোঝা হুয়া মালুম বাংলা সে বাংলা বোঝে আমি বাংলা বুঝি না এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাফি মালুম বাংলা এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ বুঝি না আনা মাফি মালুম বাংলা আমি বাংলা বুঝি না আমি আরবি বুঝি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মালুম আরবি এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বোঝা আনা মালুম আরবি আমি আরবি বুঝি আমি কি বলি সে বোঝে না এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা এস কালাম হুয়া মাফি মালুম এখানে আনা অর্থ আমি এস কালাম অর্থ কি বলি হুয়া মাফি মালুম অর্থ সে বোঝে না আনা এশ কালাম হুয়া মাফি মালুম আমি কি বলি সে বুঝে না সে কি বলে আমি বুঝি না এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া এশ কালাম আনা মাফি মালুম এখানে হুয়া অর্থ সে এশ কালাম অর্থ কি বলে আনা মাফি মালুম অর্থ আমি বুঝি না হুয়া এশ কালাম আনা মাফি মালুম সে কি বলে আমি বুঝি না এটা অনেক সমস্যা এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা জিয়াদা মুশকেলা হাবিবি এখানে হাদা অর্থ এটা জিয়াদা অর্থ অনেক মুশকেলা অর্থ সমস্যা হাদা জিয়াদা মুশকেলা হাবিবি এটা অনেক সমস্যা দেখো তুমি তো আরবি বোঝো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সুফ ইন মালুম আরবি এখানে সুফ অর্থ দেখা ইনতা অর্থ তুমি মালুম অর্থ বোঝা সুফ ইনতা মালুম আরবি দেখো তুমি তো আরবি বোঝো তুমি তার সাথে কথা বলো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা হুয়া সাওয়া কালাম এখানে ইনতা অর্থ তুমি হুয়া অর্থ সে বা তার সাওয়া সাওয়া অর্থ সাথে কালাম অর্থ কথা বলা ইন হুয়া হুয়া কালাম তুমি তার সাথে কথা বলো সে কি বলে তুমি পরে আমাকে বলবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া এশ কালাম ইন বাদেন গুল আনা এখানে হুয়া অর্থ সে এস কালাম অর্থ কি বলে ইনতা অর্থ তুমি বাদেন অর্থ পরে গুল অর্থ বলা আনা অর্থ আমাকে হুয়া এশ কালাম ইন বাদেন গুল আনা সে কি বলে তুমি পরে আমাকে বলবে সে আজ সকালে এই বাক্যটের আরবি অর্থ হচ্ছে হুয়া আলিওম সুবাহ এখানে হুয়া অর্থ সে আলিওম অর্থ আজ সুবাহ অর্থ সকালে হুয়া আলিওম সুবাহ সে আজ সকালে ব্যাগ নিয়ে বের হয়ে গেছে এই বাক্যটের আরবি অর্থ হচ্ছে হাদা হাদাসান্তা সাওয়া রোহ এখানে শান্তা অর্থ ব্যাগ রোহ অর্থ যাওয়া সাওয়া অর্থ সাথে হাদা শান্তা সাওয়া সাওয়া রোহ ব্যাগ নিয়ে বের হয়ে গেছে আমি বললাম কই যাও তুমি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা কালাম অয়েন রোহ ইনতা এখানে আনা অর্থ আমি কালাম অর্থ কথা বলা অয়েন অর্থ কোথায় রোহ অর্থ যাওয়া ইন্তা অর্থ তুমি আনা কালাম অয়েন রোহ ইন্তা। আমি বললাম কই যাও তুমি সে বলছে আমি দেশে চলে যাব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া কালাম আনা রোহ বাংলাদেশ এখানে হুয়া কালাম অর্থ সে বলছে আনা অর্থ আমি রোহ বাংলাদেশ অর্থ দেশে চলে যাব হুয়া কালাম আনা রোহ বাংলাদেশ সে বলছে আমি দেশে চলে যাব সে বাংলাদেশ কেন যাবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া ল্যাশ রো বাংলাদেশ এখানে হুয়া অর্থ সে ল্যাশ অর্থ কেন রোহ অর্থ যাওয়া হুয়া ল্যাশ রোহ বাংলাদেশ সে বাংলাদেশ কেন যাবে এখন আমার কর্মচারী নাই এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন আনা মাফি আমেল এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমার মাফি অর্থ না বা নাই আমেল অর্থ কর্মচারী আলহীন আনা মাফি আমেল এখন আমার কর্মচারী নাই সে এখন চলে গেলে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া আলহীন রোহ এখানে হুয়া অর্থ সে আলহীন অর্থ এখন রোহ অর্থ যাওয়া বা চলে যাওয়া হুয়া আলহীন রোহ সে এখন চলে গেলে পরে আমার কাজ কে করবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বাদেন মিন সুগল আনা এখানে বাদেন অর্থ পরে মিন অর্থ কে সুগল অর্থ কাজ করা আনা অর্থ আমার বাদেন মিন সুগল আনা পরে আমার কাজ কে করবে তুমি তার সাথে কথা বলো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন্তা হুয়া সাওয়া সাওয়া কালাম এখানে ইন্তা অর্থ তুমি হুয়া অর্থ তার সাওয়াসাওয়া অর্থ সাথে কালাম অর্থ কথা বলা ইনতা হুয়া সাওয়া কালাম তুমি তার সাথে কথা বলো সে এক বছর শুধু আমার সাথে কাজ করবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বাস ওয়াহেদ সানা হুয়া সুগল আনা সাওয়া সাওয়া এখানে বাস অর্থ শুধু ওয়াহেদ অর্থ এক সানা অর্থ বছর হুয়া অর্থ সে সুগল অর্থ কাজ করবে আনা অর্থ আমার সাথে বাস ওয়াহেদ সানা হুয়া সুগল আনা সাওয়া সাওয়া সে এক বছর শুধু আমার সাথে কাজ করবে এক বছর পর এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াহেদ বাদ। এখানে ওয়াহেদ অর্থ এক সানা অর্থ বছর বাদ অর্থ পর ওয়াহেদ বাদ, এক বছর পর নতুন কর্মচারী আসবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইজি জেদিত আমেল এখানে ইজি অর্থ আসবে জেদিদ অর্থ নতুন আমেল অর্থ কর্মচারী ইজি জেদিত আমেল নতুন কর্মচারী আসবে তারপর সে চলে গেলেও সমস্যা নাই এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বাদেন হওয়ারও মাফি মুশকিলা এখানে বাদেন অর্থ তারপর হুয়া অর্থ সে রোহ অর্থ চলে যাওয়া মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই বাদেন হুয়া রোহ মাফি মুশকিলা তারপর সে চলে গেলেও সমস্যা নাই